Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah. Istrir bortomane tahar bhognir konnar shohit nikah kora jaiz kina? E somporke ajke apnader majhe ami alochona korbo. Tar age apnader kache chotto ekta onurodh. Allah rasul bolen ballighu anni walaya আল্লাহ আয়া আমার পক্ষ থেকে অপরের কাছে একটি বাণী বা একটি আয়াত বা একটি নির্দেশন পৌঁছে দাও। তা আপনাদের সামনে এই যে ভিডিওটি পড়ছে এটি একটি ইসলামী শরীয়তের মাসলা মাসাইল বা ইসলাম শরীয়ত ভিত্তিক একটি ভিডিও। আশা করি এই ভিডিওটি অন্যের কাছে শেয়ার করবেন বা এই ইসলামী জ্ঞান সম্পর্কে মানুষের কাছে পৌঁছে দেবেন যদি আপনার নিয়ে সহি থাকে যা যা একদিন পাবেন। তাই বলবো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। শুরু করছি আজকের মূল ভিডিও। স্ত্রীর বর্তমানে তাহার ভগ্নীর কন্যার সহিত নিকাহ করা জায়েজ কিনা? ইয়া হারাম, কেননা যে দুটি স্ত্রী লোকের প্রত্যেকে পুরুষ ধরিয়া লইলে উভয়ের মধ্যে নিকাহ করা না জায়েজ হয়। এইরূপ দুটি স্ত্রী লোক একজনের নিকাহ করা হারাম। উল্লেখিত ঘটনা যদি ভগ্নির কন্যাকে পুরুষ ধরা হয় তবে ভগ্নির পুত্র হইবে। এক্ষেত্রে প্রথম স্ত্রী লোকটি ভগ্নী বলা ভগ্নির খালা হইল আর এত দুভয়ের মধ্যে নিকাহ করা হারাম। এইরূপ স্ত্রীকে পুরুষ ধরিলে শ্যালক বা শালা হয়। শ্যালক ও তাহার ভগ্নির কন্যার সহিত নিকাহ করা হারাম। কাজেই স্ত্রী ও তাহার ভগ্নীকে একজনের নিকাহ করা হারাম হইবে। ফতোয়া ফতোয়া আলমগীরি প্রথম খণ্ড 295 পৃষ্ঠে আছে। যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।